बंधुरा मुम्बई कल राजस्थान बिरुद्धे मैचटी जेताय एक दिक दिए केकेआरेर भालोई होयेछे। बंधुरा तोमरा होयतो भाबछो जे मुम्बई तो मैचटी जीते केकेआरेर घाड़ेर ओपरे निश्वास फेलछे, ताहले केकेआरेर कोथाय भालो हलो? बंधुरा आमी आज सेटा एई भिडियोते परिष्कारभावे जानिये देव, ताई तोमरा भिडियोटी शेष पर्यन्त देखो। नमस्कार बंधुरा, आमी रणजित पब्लिक भिउ पोर्टसेर आरेकटी भिडियोते तोमादेरके स्वागत जानाई। भिडियोटी शुरू करार आगे तोमादेर काछे एकटी छोट्ट अनुरोध करबो, जारा जारा आमार एई चैनेले नतून आछो চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই চলো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। মুম্বাই এই ম্যাচটি জেতার ফলে মুম্বাইয়ের নেট রান রেট কিছুটা হলেও বাড়লো, এর ফলে একটু চাপে পড়েছে কেকেআর। তবে এই ম্যাচটি জেতায় মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরের একটু ভালো হয়েছে, কারণ মুম্বাই এই ম্যাচটি জিতলেও তাদের নেট রান রেট এখনও মাইনাসেই রয়েছে, যেখানে কেকেআরের নেট রান রেট প্লাসে রয়েছে। বন্ধুরা মুম্বাইকে যদি প্লে অফসে পৌঁছাতে হয় তাহলে মুম্বাইকে এর পরের ম্যাচও এইভাবেই জিততে হবে, এটা প্রায় অসম্ভব। আইপিএলের মতো একটি লিগে পরপর দুটি ম্যাচ এইভাবে জেতা প্রায় অসম্ভব, তাই কেকেআর যদি রাজস্থানের বিরুদ্ধে জিততে পারে তাহলেই কেকেআর প্লে অফসে কোয়ালিফাই হয়ে যাবে। আর যদি কেকেআর ম্যাচটি হেরেও যায় তাহলেও কেকেআরের প্লে অফসে যাওয়ার সম্ভাবনা বজায় থাকবে। সেটি কিভাবে সম্ভব সেটাই তোমাদেরকে বলছি। সেক্ষেত্রে মুম্বাইকে হায়দ্রাবাদের বিরুদ্ধে হারতে হবে, তাহলেই কেকেআর খুব সহজেই কোয়ালিফাই হয়ে যাবে প্লে অফসে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওটি যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, নমস্কার।